মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় বিড়ম্বনায় পড়েছে সিলেটবাসী। আখালিয়ার কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানি সংকট, বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চরম দুরবস্থার মধ্যে আছেন চিকিৎসাধীন রোগী ও স্বজনরা। অধিকাংশ বিপণী বিতান্ন দোকানপাট অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, পাশাপাশি কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় জ্বালানি সমস্যায় পড়েছে যানবাহন। এসব এলাকায় জনজীবন মারাত্মক দুর্ভোগে পড়েছে। মোবাইল চার্জ দেওয়া, ইন্টারনেট সমস্যা প্রকট হয়ে উঠেছে সিলেটে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ জেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে, বাকি এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা অনিশ্চিত বলে জানায় কর্তৃপক্ষ। মঙ্গলবার কুমারগাঁও সাবস্টেশনে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলা ও আশপাশের কিছু এলাকায় ভোগান্তিতে পড়ে মানুষজন। সিলেটের কুমারগাঁও পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেট জেলা ও আশপাশের এলাকা, ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, আমরা সকালেও জেনেছিলাম যে আসলে অনিশ্চিত সব কিছুই, কিন্তু একটু নিশ্চিত খবর আপনার কাছ থেকে পেতে চাই। এই বিষয়টি, এই কেন্দ্রের যারা কারিগরি বিষয়টি দেখছেন তারা কি বলছেন? কিছুক্ষণ আগে আমরা কথা সেই উপকেন্দ্রে ছিলাম এবং উপকেন্দ্রে যারা কর্মকর্তা রয়েছেন বা প্রকৌশলী তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যেই তারা চেষ্টা করছেন বিদ্যুৎ সংযোগ পর্যায়ক্রমে অর্থাৎ ধারাবাহিকভাবে স্বাভাবিক করার, অর্থাৎ যে ফিডে আগে কাজ করা, যে ফিডটি আগে সংস্কার করা সম্ভব হবে সেখানেই তারা আসলে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করবেন এবং স্বাভাবিক করবেন। কারণ তাদেরকে আমরা, আমাদের প্রশ্ন ছিল আসলে কোন বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারা বলেছেন যে আসলে যে লাইনটিতেই সংস্কার সম্ভব হবে সেখানেই দেওয়া হবে, সেখানে আসলে তারা কোনো ধরনের বিভেদ করছেন না, অর্থাৎ যাকে যত দ্রুত সম্ভব তারা বিদ্যুৎ পৌঁছে দেবেন। আর ভোগান্তির কথা যেটি বলছিলাম, আসলে একদম বস্তি থেকে শুরু করে নাগরিক জীবনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন, তারাও কিন্তু আসলে ভোগান্তিতে আছেন। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, বিদ্যুৎ এই যে দীর্ঘ সময় প্রায় 26 ঘন্টা হতে চললো, আপনাদের কী সমস্যা হচ্ছে, কতটুকু সমস্যা আছেন আপনারা? আসলে এটা তো অনেক সমস্যা হচ্ছে, অনেকে গোসল টুসল করতে পারতেছে না, আমাদের দোকানে অনেক সমস্যা হচ্ছে, কারেন্ট নাই, রাত থেকে ব্যবসা করতে পারতেছি না। আর অনেক সময় আমরা অনেকে কালকে থেকে আমরা অনেক গোসলও করতে পারিনি, এমন অবস্থা আর কি। নিশ্চয় শুনছিলেন একদম নগর জীবনের কিংবা জনজীবনের যেটুকু ভোগান্তি হওয়ার কথা সবটুকুই হচ্ছে, সেটির প্রভাব পড়েছে যারা ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন কিংবা মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারী রয়েছেন তাদের উপরে সমস্যাটি পড়েছে। এদিকে বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু আসলে সঠিক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে গ্যাস তারা সরবরাহ করতে পারছে না। সব কিছু মিলিয়ে আসলে মানুষ অপেক্ষায় আছে কখন বিদ্যুৎ সংযোগটি স্বাভাবিক হবে, সেই প্রতীক্ষায় মানুষ রয়েছে। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ তালুকদার, যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। সিলেটবাসীর ভোগান্তি কেটে যাবে সেই প্রত্যাশা করছি।